গোটা ত্রিপুরায় আগর চাষ সম্ভব। আর এই চাষ হলে একদিকে যেরকম অর্থনৈতিক ভোল বদলে যাবে রাজ্যে, ঠিক তার পাশাপাশি প্রচুর প্রচুর পরিমাণে কর্মসংস্থান তৈরি হবে রাজ্যে। শাসক দল পরিচালিত বিজেপি সরকারের যেরকমটা কথা ঠিক সেরকমই কাজ, সেরকমই বাস্তবায়ন কাজের। এবং যেমনটা জানা যাচ্ছে যে আমরা সকলেই জানি যে প্রান্তিক রাজ্য ত্রিপুরায় প্রাকৃতিক সম্পদ ভরপুর এবং তার মধ্যে প্রধান হচ্ছে আগর গাছ। এই আগর গাছগুলোকে কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে চাষাবাদ করা যায় এই গাছগুলোর মধ্য দিয়ে, এবং কিভাবে অর্থনৈতিক বুনিয়াদকে শক্ত করা যায়, সেই চিন্তাই ছিল বর্তমান শাসক দলের। এবং বর্তমান জোট সরকার ক্ষমতা আসার পর থেকে আগর গাছকে কিভাবে নিয়ে অর্থনৈতিকভাবে এগোনো যায় সেই চিন্তা ভাবনাটাই করেন। এবং সেই চিন্তা ভাবনার ফলস্বরূপ আমরা দেখেছিলাম যে 2021 সালে অর্থাৎ গত বছর আগর পলিসি নিয়ে আসে ত্রিপুরা রাজ্য সরকার। এবং তার পাশাপাশি বেশ কিছু বাইরের অর্থাৎ দেশ বিদেশের ব্যবসায়ীদের সঙ্গে কিভাবে চাষটা করা যায়, অর্থাৎ আগর গাছকে কিভাবে চাষাবাদ করার পর সেগুলোকে কিভাবে বাইরে সাপ্লাই দেওয়া যায়, কিভাবে সেখান থেকে মুনাফা অর্জন করা যায়, বা কিভাবে রাজ্যের যুবকদেরকে এক্ষেত্রে কাজে লাগানো যায়, কর্মসংস্থান তৈরি করা হয়, এই বিষয়টাই কিন্তু ভাবনা চিন্তা ছিল কিভাবে চাষিরাই বা লাভবান হবে এর থেকে। এবং সেই ভাবনা চিন্তারই ফলস্বরূপ লক্ষ্য করা যাচ্ছে যে কদমতলা ব্লকের ফুলবাড়িতে প্রায় চারকানি জমি, যে জমিতে একটি ট্রেড সেন্টার তৈরি করার কথা দেওয়া হয়েছিল, এবং সেই সেন্টারটি তৈরি করার জন্য বেশ কিছু আধিকারিকরা গিয়ে জায়গা স্থান নির্বাচনও করে আসেন, এবং সেই অনুযায়ী ইতিমধ্যে কাজও শুরু হয়ে গেছে। আগর গাছকে কিভাবে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, আগর গাছের চাষের সঙ্গে চাষিদেরকে কিভাবে লাভবান করা যায়, চেহারা কিভাবে বদলানো যায় রাজ্যের, সেই ভাবনা চিন্তাটাই রয়েছে বর্তমানে রাজ্য সরকারের। মূলত এই বিষয়ে কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্টদের, কি জানা যাচ্ছে এই মুহূর্তে কদমতলা থেকে, কি জানিয়েছেন তারা শুনব। আগর মার্কেট হওয়ার জন্য আমাদের এখানে পঞ্চায়েতে কিছু জায়গা ছিল, সেই জায়গাটা আমরা পঞ্চায়েত সবে মিলে সেরা ওদেরকে দিয়েছি আগর মার্কেট হওয়ার জন্য। গোটা কদমতলা ব্লক আন্ডারে আমরা চাইতেছি যে এখানে একটা আগর মার্কেট হোক। আগর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেহেতু ফুলবাড়ি পঞ্চায়েতের আন্ডারে একটি টিলা বাজার রয়েছে, যেটা পূর্বে বাধা ছিল, ইতিপূর্বে আমাদের ডিস্ট্রিক্ট ডিওহো এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বারবার উল্লেখ করেছেন, বারবার জায়গাটি পরিদর্শন করে গেছেন যে উত্তর জেলায় যেহেতু আগরের সংখ্যা সবচেয়ে বেশি ত্রিপুরা রাজ্যের মধ্যে, সেই লোকে এখানে চাষি ব্যবসায়ী শ্রমিক সব বল বেশি সংখ্যক আছে এবং প্রতিবেশী রাজ্য আসাম রয়েছে। সেই নিরিখে আমাদের এই অত্র এলাকায় একটি আগর মার্কেট আমরা দীর্ঘদিন থেকে দাবি করে আসছি। সেই দাবিকে সামনে রেখে ইদানিং আমাদের ধর্মনগর রেঞ্জার সাহেব আলোচনা আমাদের জানিয়েছেন যে আপনারা পঞ্চায়েত স্তর থেকে একটি ছাড়পত্র নিয়ে আসেন যেখানে মার্কেটিং করার মতো প্রয়োজনীয় জায়গা আছে এবং বন্ধু সুবন্ধুবস্ত রয়েছে। সেই লক্ষ্যে আমরা এই পূর্বে চিহ্নিত করা জায়গা, আমরা এরিয়াটার নাম হইল ব্লক হইল কদমতলা, গ্রাম পঞ্চায়েত হইল উত্তর ফুলবাড়ি, আর এই জায়গাটা হইল আমরা যে ইন্ডাস্ট্রি কাজ করি এটা হইল মামন এন্টারপ্রাইজ। কি কাজ করেন এখানে? আমরা এখানে 20 জনের মতো রেগুলার কাজ করি, 20 থেকে 22 জন, আর এমনি আছে তো বাড়িতে কাজ করে গড়ে 40 থেকে 45 পরিবার, এটার উপর নির্ভর। সমস্ত ত্রিপুরার মধ্যে আগরের যে সংখ্যা, আমার সেক্রেটারি সাহেব ইতিপূর্বে বলেছেন আপনাদের সামনে যে 95% আগর উত্তর জেলায় আছে বলা যায় ত্রিপুরার মধ্যে। তাই দীর্ঘদিন থেকে আমাদের একটা দাবি, উত্তর ত্রিপুরা জেলায় আগর বিক্রি করার মতো একটা মার্কেট প্রয়োজন। এই উদ্দেশ্যে আমার সেক্রেটারি সাহেব যা বলেছেন আমি আর বিশদ বলার কিছু নেই, তবে মুখ্যমন্ত্রীর এই যে পদক্ষেপ ত্রিপুরা রাজ্যে আগরকে নিয়ে, ইটারে সাধুবাদ একবার না আমরা বারবার জানাব এবং কদমতলা অঞ্চলে। আপনারা শুনলেন একা একা সংশ্লিষ্টদের বক্তব্য। বহুদিন ধরে কদমতলায় ফুলবাড়িতে দাবি ছিল এলাকাবাসীদের, যাতে করে সেই জায়গাতে একটি আঙুরের মার্কেট তৈরি করে দেওয়া হোক, এবং সেই অনুযায়ী কাজ চলছে জোর কদমে। এবং আগামী দিনে কৃষকদের ক্ষেত্রে যে আরো একটা নতুন কর্মসংস্থানের পথ খুলে যাচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না, স্বাভাবিকভাবে খুশি রাজ্যের মানুষ। একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।